আসসালামু আলাইকুম, দিবানিশি গল্প ব্লগে সবাইকে স্বাগতম। আজকে রাত থেকে ব্লগটা শুরু করছি, এখানে রান্না হবে, সবজি রান্না করছি। রাতের বেলা সবজি খেতে ইচ্ছা হয়েছে, এটা রুটি দিয়ে খাবো, সেই জন্য হালকা পাতলা সবজি রান্না হচ্ছে। কাশ্মীর সারি সবজি রান্না হবে, এর জন্য আগে সবজিগুলো ধুয়ে কেটে সিদ্ধ করেছি, সাথে একটু শাক দিয়েছি। ঘরে ছিল শাক, দুই ধরনের লাউ শাক ছিল, পুঁই শাক ছিল, তো এর মধ্যে থেকে পুঁই শাকটা দিয়েছি। লবণ অ্যাড করে দিলাম, মশলাটা ভাজা ভাজা হবে। এর মধ্যে কুচনো টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোটা একটু নরম হোক, ফ্রাই হবে, নরম হবে, তারপরে বাকি মশলা দিয়ে দিব। সাথেই থাকুন। এই যে কিছুক্ষণ আগে এখানে আমি পাঁচমিশারি সবজি কেটে ধুয়ে নিয়েছি, একই সাইজে করে কেটেছি এবং সিদ্ধ করেছি অল্প পানি দিয়ে। সামান্য লবণ এবং সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করেছি, আর কোনো মশলা এখানে অ্যাড হয়নি। এখানে যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছি, এটা এখন অ্যাড করে দিব। এটা একটু কষা কষা হোক, তেলটা পরে আসুক, তারপরে আবার ফিরে আসছি। মশলাটা কষে এসেছে, এখন আমি আমার সিদ্ধ সবজিটা এটার মধ্যে দিয়ে দিব। আজকে একটু অন্য স্টাইলে রান্না করলাম, সচরাচর এভাবে আমি সবজি রান্না করি না। আজকে মনে হলো একটু ট্রাই করে দেখি ডিফারেন্ট ওয়েতে। তো আমি এখানে এই সামান্য পরিমাণ পানিও অ্যাড করে দিচ্ছি। এখন চুলার জালটা মিডিয়াম টু লোতে থাকবে, এটা কিছুক্ষণ জাল হবে, তারপরে হয়ে যাবে এই সবজি। আমি এখন হোমমেড কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, এটার লিঙ্কটা আমি আপনাদেরকে শেয়ার করে দিব। এটা বাসায় বানিয়েছি, খুবই সুন্দর গন্ধ, এবং এটা তরকারিতে দিলে আরো মজা লাগে। আপনারা একটু ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আমার এটা রেডি হয়ে গিয়েছে। আজকে রাতে সবজি রান্না করলাম, এরপরে সকালবেলা যে আমাদের 2 কেজির বেশি দুই রকমের বড়ই আনা হয়েছে, টোপা বড়ই আর একটা শুকনা বড়ই। তো টোপা বড়ই যেটা ছিল সেটা দিয়ে এখন টক ঝাল মিষ্টি আচার বানাচ্ছি। এর আগের দিনও বানিয়েছিলাম, কিন্তু ওটার পরিমাণ খুব অল্প ছিল, সেই কারণে আবার আনা হয়েছে। এটা আপনারা আগের ব্লগে দেখেছেন, তো এখন আবার বেশি করে বানাচ্ছি। এটা অলমোস্ট শেষ, জাস্ট আপনি আমার ভাজার যে মশলাটা আছে স্পেশাল মশলাটা ছড়িয়ে দিলে এটা হয়ে যাবে, নামিয়ে ফেলবো। এখানে আম্মু ভাত খাচ্ছে, রাতের ভাত, ভাত, সবজি আর মাছের ঝোল তরকারি শাক দিয়ে, আর আমি সেই সবজি দিয়ে খাচ্ছি রুটি। এটা আম্মু বানাই দিছে রুটি, আর সবজিটা আমি বানাইছি। সবজিটা মজা হয়েছে, তোমার কাছে সবজি কেমন লাগতেছে? অনেক মজা। কাসুরি মেথি দেওয়া হয়েছে, একটু তিতে লাগবে, আচ্ছা তো ভালোই লাগতেছে, জানি না তোমার কেমন লাগতেছে। তুমি তো সবজি দিয়ে এখনো খাও নাই, খেয়েছো? খাইতেছি তো। খেয়ে বলো, কিন্তু গন্ধটা তো ভালো। তো আমরা রাতের খাবারটা খেয়ে নিই। এখানে কিছু কাপড় রাখা হচ্ছে এরকম, এটা দেখতে সোফা বাট সোফার কাজ করে না, অলওয়েজ এখানে কিছু না কিছু জমেই থাকে।
তো ছাদে আজকে অনেকগুলো কাপড় মেলে দেওয়া হয়েছিল, কিছুক্ষণ আগে এগুলো তুলে আনা হলো। এখানে কোথায় রাখবো? এই সোফা, সোফাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে পরার কাপড়, গোছানোর কাপড় সব কাপড়ই রাখা হয়। তো এই বাসার এই সোফাটা হচ্ছে তেমনই একটা জিনিস, এই সোফাটা এটা বসার থেকে বেশি ব্যবহার হয় কাপড় রাখার জন্যই। তো এগুলো এখন ঝটপট গুছিয়ে ফেলতে হবে। আর আমার মনে হয় প্রতিটা বাসায় এরকম একটা স্পেস থাকে যেখানে সব সময় এইভাবে কাপড় জমা হয়। আমি এখন আমার খালমনির জন্য কিছু স্ট্রবেরি কাটা কেটে মাখানো হয়েছে নিয়ে যাচ্ছি। খালামনি, কে বলো এটা কেমন হয়েছে? এটা স্ট্রবেরি মাখানো। ওয়াও, দেখতে তো অনেক সুন্দর। আর আমি স্ট্রবেরি মাখানো, স্ট্রবেরি অনেকবার খেয়েছি কিন্তু স্ট্রবেরি এই চারটা কখনো খাইনি। আচ্ছা, তাহলে আজকে কে বলো কেমন হয়েছে? আচ্ছা, আমরা সবাই একটা একটা করে খাই না, তুমিও খাও। এটা না টুটপিক দিয়ে খাইতে হয়, ওখানে ইনচার টুটপিক আছে, নাগামুড়ি দাম্বা, অনেক মজা। খেয়ে দেখো, অনেক মজা হয়েছে। আচ্ছা, লাগবে না, আমরা হাত দিয়ে খাই, আমাদের হাত ধোয়া আছে। এটা স্ট্রবেরি, স্ট্রবেরি চাট, এটা স্ট্রিট ফুড হিসাবে বিক্রি হয়। আমি কখনো ট্রাই করিনি, আজকে ট্রাই করলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটাতে কি কি দিয়েছো? এখানে আছে হচ্ছে চাট মশলা, লবণ আর চিনি। আমি একটু নাগামরিচেরও ফ্লেভার পেলাম, তবে জিনিসটা অনেক মজা হয়েছে। যেহেতু টক টক মিষ্টি হলে এত ভালো লাগবে না। আমি তে ঘি বানাচ্ছি। সর উঠে জমাইছিলাম, সেই সর পাটায় পেশলাম, ঠান্ডা পানি দিয়ে চটকায় ঘি, হাতে ঘি বানাচ্ছি, মাখুন আগে, মাখুন বানাচ্ছে। যে বাসন হয়েছে ছোট, একটু বড় বাসন হলে চটকাইতে সুবিধা হয়। সরবাইকে যেরম চটকাবো, এই ঘি বানাচ্ছি হাতে, বাড়া হাতে তৈরি ঘি। এই এটা জাল দিলে ঘি হয়ে যাবে। আর ওইটা, ওইটা পানি ফেলে দেয়, কেউ কেউ খায়, মাঠা মনে মাঠা বানায় খায়, আমরা খাইনি। আগে সরটা পাটায় পেরেছি, অনেক সুন্দর গন্ধ আসতেছে কিন্তু। হ্যাঁ, আসবে তো দেশ ঘি, সে একবারে ঘি বানাই নেই দেখাচ্ছি, দাঁড়াও। এক পাবে না, বানাও দেখি কতটুকু হয়। এই এখানে মাখন, এর মধ্যে আরো আছে, এগুলো উঠে নেই। আমাদের দুধে সর জমে, সেই সরগুলো ফ্রিজে সংরক্ষণ করা হয়। একসাথে যখন অনেকগুলো হয় তখন পাটায় এরকম বেঁধে নিয়ে ঠান্ডা পানি, এই এই পাত্রের মধ্যেই পানি ডিপ ফ্রিজে রাখা হয়েছিল, তো সেটা এনে দিলাম। তো এটার মধ্যে এখন এটাকে চ্যাটকাইছো? হ্যাঁ, চ্যাটকায় নিয়ে রাখা হয়েছে। তারপরে এরপরের প্রসেসটা কি? জাল দিতে হবে। জাল দাও, যে দেখাচ্ছে এখনই। আমার দাদি এমন মাখন দিন কি কিনতো না, ওরা হাতে 7 কেজি দুধের সর উঠিত, উঠে উঠে হাতে হাতে কেজি কেজি ঘি বানাইতো। আবার এই ঘি জাল দিলে সাসিডি আছে না, ওইটা দিয়ে মুড়ি মাখা খাইত। তাহলে আজকে বিকালে মুড়ি মাখাই দিও। এই যে এখানে ঘি হবে, মাখন আছে, আমি আনতেছি। আমি একা একাই করবো, এই যে চুলা অন করে দিলাম, পানি দিয়ে শুকিয়ে লাল হবে যখন তখন। এটা এখন মাখন অবস্থায় আছে, তো আস্তে আস্তে জাল দিতে হবে, এই যে গলে যাচ্ছে। হ্যাঁ, গলে যাচ্ছে, এভাবে খুব সহজে ঘি বানানো যায়। আর ঘি বাসায় বানালে খাঁটি ঘিটা
নিশ্চিত হওয়া যায়। বাজার থেকে যেটা আমরা কিনে আনি এটার গন্ধ তেমন একটা ভালো থাকে না, কিন্তু বাসায় বানালে গন্ধটা অনেক ভালো হয় এবং খেতেও খুব ভালো লাগে। অনেক আমাদের ঘিটা বেশি দরকার পড়ে যখন পোলাও রান্না হয়, অথবা আমরা যখন খিচুড়ি খাই তখন এক চামচ ঘি নিলে অনেক ভালো স্বাদ আসে। আর আলু ভর্তার সাথে একটু ঘি দিলে তাহলে তো কোনো কথাই নেই। এই যে পুরোটা মেল্ট হয়ে গেল, এভাবে মেল্ট হওয়ার পরে আর একটু জাল দিয়ে যখন চাচি চাচি পড়বে লাল লাল, তখনই বুঝতে হবে যে ঘি কমপ্লিট। এখনই খুব সুন্দর গন্ধ পাচ্ছি নাকে। আপনারা যখন দুধ জাল দিবেন অল্প অল্প করে যে শর্টটা সেটা তুলে রাখতে পারেন, ফ্রিজে একটা বাক্স রাখবেন বা বাটি রাখবেন আপনার সুবিধা মতো। প্রতিদিনকার শর্ট প্রতিদিন যদি একটু করে উঠায় রাখেন মাস শেষে দেখবেন একটা ভালো পরিমাণ শর্ট জমে যায়। সেই শর্টটাকে জাস্ট পাতায় বেটে নিলেই হবে, আপনাকে ফ্রিজের থেকে ঠান্ডা পানি রাখতে হবে। আমি আবারও বলে দিচ্ছি প্রসেসটি, তো ঠান্ডা পানির মধ্যে সেই বাটা যে শর্টটা সেটা আপনি একটু চেপকানোর পরে একটা দলার মতো হবে, মানে মাখন তৈরি হবে। জাস্ট ওই মাখনটা নিয়ে এভাবে ততক্ষণ আপনি চুলায় জাল দিলেই কিন্তু আপনার পুরো ঘিটা হয়ে যাচ্ছে। তো যারা বাচ্চাদেরকে খাবার রান্না করে খাওয়ান, বাচ্চাদের জন্য আর কি, যারা বড় হচ্ছে গ্রোথিং পিরিয়ডে আছে তাদেরকে যদি এই ঘিটা খাওয়াতে পারেন তাহলে খুব সুন্দর, মানে ভালো হয়। বাজারে কেনা ঘি খাওয়ার থেকে এই ঘিটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়, একটু রিচ। সবাই না খেতে পারলেও বাচ্চাদেরকে যদি খাওয়ানো যায় তাহলে সবচেয়ে ভালো হয়, বাচ্চাদের স্কিনের জন্য, তাদের গ্রোথ ভালো হওয়ার জন্য এই ঘিটা ব্যবহার করতে পারেন। এখন দুপুরের খাবার টাইম হয়ে গিয়েছে, তাই খাবার বেড়ে নেওয়া হয়েছে। এখানে কি কি রান্না করছো? ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ছিমের বেশি ডাটা। আজকে ট্যাংরা মাছ রান্না করছো? ট্যাংরা মাছ আলু ডাটা ছিমের বেশি। এই যে সাইড দিয়ে কিন্তু অলরেডি লাল হওয়া শুরু হয়ে গিয়েছে। এই যে ঘিটা এখন প্রায় হয়ে আসছে, আরো কিছুক্ষণ লাগবে। এটার পাশে দাঁড়িয়ে আছি, এত সুন্দর গন্ধ, এত সুন্দর স্মেল। যারা ঘিয়ের গন্ধ পছন্দ করেন তাদের এই ঘি তৈরি করে একবার উচিত দেখা, যে গন্ধটা এত ভালো আসছে। এই যে আমাদের দুধের প্রতিদিন যে দুধটা আমরা জাল দেই, এই যে ঘি মতো পড়ে আছে ঘির কালারের সর, এই সরটাই আমরা বাটিতে তুলে রাখি। কারণ আমাদের এখানে আমাদের বাসায় আর কি দুধ খাওয়ার সময় সর খাওয়া হয় না, তো সেজন্য সরটাকে তুলে রাখা হয় ঘির জন্য। তো এখানে প্রায় এক পাতিল দুধ জাল দেওয়া হয়েছে, তো সরও অনেকখানি জমবে, তো এই শর্টটাই তুলে রাখা হবে। এই ঘির গন্ধ আস্তে আস্তে পুরো ঘর বা আমাদের পুরো বাসা ছড়িয়ে গেছে, খুবই সুন্দর গন্ধ। এই যে এখানে সম্পূর্ণ, এই যে লাল যখন হয়ে গিয়েছে তখনই বুঝতে হবে ঘিটা সম্পূর্ণ রেডি। এই যে নিচের যে ইয়াটা, এই যে ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল,
এটা দিয়ে মুড়ি মাখানো হবে বিকেল বেলা। আর এইখানে হচ্ছে এই যে কালারটা, এই কালারটাই হচ্ছে ঘিয়ের আসল কালার। এটা আসলে বুঝতে হবে যে ঘিটা সম্পূর্ণ রেডি। এই যে এই ভাজা অংশটা পরে আমরা মুড়ি দিয়ে মাখিয়ে খাবো। আর ঘিটা কত সুন্দর, আর এত সুন্দর গন্ধ, এটা আসলে সামনে থেকে আমি বুঝতে পারছি, যেটা আপনারা বুঝতে পারছেন না। তো আশা করছি এটা আপনারা ট্রাই করবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন, ভিডিওটি শেয়ার করতে পারেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।